মোসাম্মদ আইনুম বেগম, নরসিংদী জেলা শিবপুর থানা। ব্যথায় অস্থির হয়ে আসছি, হাতে ব্যথা, হাঁটুর ব্যথা, হাঁটতে পারতাম কষ্ট হইত, হাঁটুর হাঁটুর মধ্যে তো একটু কষ্ট হইত, আর হাতের ব্যথাটা করে খুব অস্থির আসছিল, চিগলেই তো ফেলে। গাড়ের সমস্যা, রোগের মধ্যে রোগ চেপে গেছে, আর হাঁটুর ব্যথা লেগে বলছে যে কোমরের সমস্যা, কোমরের রোগ হয়ে গেছে, হাড় ক্ষয় হয়েছে। হাতে ব্যথা ছিল, ওটা কাজ করলে ব্যথাটা বাড়ত, সিগলেন দিত বেশি করে, তো কাজ থেকে দিছে, রেখে দিছি, আবার কিছু আঙ্গাইলে আবার ব্যথা করত। তো নাতিরা বউরা শিপছে, শিপলে গরম সেঁক দিলে ওটু ব্যথা কমছে, কমলে আবার সাথে সাথে আবার ব্যথা বাড়ত, সিলকের দিত। ঘুমের সময় ঘুম হইতই না, ব্যথায় দ ঘুমান যায় না, সজাগ থাকতাম, আর সিগলেই তো কান্নাকাটি করতাম, তারা ঘুমে তুইটা গিয়া শিখত, ব্যথা ফোনে আনো ফোনে আনো, এনিতে মাতা আসিন ব্যথা, পরে গিয়া করে এনে উঠতে পারছে, এনো আবার দুই দিন আগেতে। ব্যথায় তো কখন আধা ঘন্টাও লাগতো না, আরও ঘন ঘন ব্যথা উঠতো, ব্যথা উঠার পরে চিরা ফাড়া করতাম, চিরা ফাড়া করার পরে বিদেশটা ছেলে ছেলে হঠাৎ করে ফোন দিছে, কান্নাকাটি করতেছি, পরে তারা নরসিংদী আনবো ডাক্তারের কাছে, পরে সেই ছেলে বিদেশ থেকে কল করছে, যোগাযোগ করছে, এখানে ফোনের নাম্বারে এইখানে লিখে পিআরসিটি ডাক্তার আছে হাসপাতাল, এখানে আসার জন্য পরে ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে পরে আইসা করছি, যেন আইসা করে চিকিৎসা করলো, আল্লাহর কিন্তু ওখানে সুস্থ, আলহামদুলিল্লাহ সব কাজ করতে পারি। আর তো আপনারা এতের ইয়ে করতে গিয়ে ব্যথা মানে অনেক ব্যথা উঠে না, আপনারা সারা করলে আগে তো ব্যথা উঠতো, সিগলেন মারতো অনেক ব্যথা উঠে, নার্সেরা সঠিক মতোই সেবা যত্ন করছে, দেখাশোনা করছে, চিকিৎসা করছে, ইয়ে করছে, থেরাপি দিছে, আয়েরাও ভালো ইয়ে করছে, সুযোগ সুবিধা ভালো, কোনো সমস্যা নেই, পরিবেশ ভালো, থাকা খাওয়ার পরিবেশ ভালো, কোনো সমস্যা নেই, চেক দিছে, মেশিন দিয়া যে ডলছে ইয়ে করছে, এগুলি ডলাই ওই ব্যথাটা ইয়ে হয়েছে, উপকার পেয়েছি, খেয়ে দিছে একটা, আর একটা কাপের কি থেরাপি দিছে, আবার এমনি গরম হিট দিছে, তারা মেসেজ করে দিছে, আবার ব্যায়াম করাইছে, ডাকা একদম দেখাইছি, আবার মেশিন দিতে দেখাইছি, পরে হঠাৎ করে ব্যথা করছে, আস্তে আস্তে ব্যথা করতে করতে পরে ইয়ে হয়েছে, পরে শিবপুরতে এমনি ডাক্তার দেখাইছি, দেখাইছি পরে খালি বাড়তির মধ্যে কম কি নেই, পরে সিরা ভাড়া করতেছি, পরে এ ডাকারে এনের পিআরসিটি হাসপাতালের সন্ধান হয়ে পরে এখানে চলে আসছি, টাকা অনেক কিছু অনেক টাকা পয়সা ফেলাইছি, পরে ছেলে কান্নাকাটি করতেছে যে টাকা পয়সা দিয়ে কি করবো, মা যদি অসুস্থ থাকে মার সেবা যত্ন আগে করবো, চিকিৎসা করবো আগে। ওনার হাতের ব্যথাটা ছিল আপনার দুই বছর আগে থেকে, দুই বছর আগে খুব ব্যথা ছিল, তারপরে যে বিভিন্ন ডক্টর দেখাইলাম, ওষুধ দিল, ওষুধ খাওয়াইলাম, তো মাঝখানে কিছুদিন ভালো ছিল, গত তিন মাস আগে প্রচণ্ড ব্যথা, তো ব্যথা একদম ওনার তীব্র ব্যথা, কোনোভাবেই কমতো না, তো তারপর আমরা যে নরসিংদীতে ডাক্তার দেখাইলাম, আবার আমাদের ওখানে শিবপুর, শিবপুরেও ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখানোর পর আপনার কিছুটা কমে কিন্তু আবার বেড়ে যায় ব্যথাটা, তারপর একদিন খুব কান্নাকাটি করতেছে ব্যথায়, দুপুরবেলা অনেক কান্নাকাটি করতেছে, তা আমরা বুঝতে পারতেছিলাম না কোথায় নিয়ে যাব, তো আমার ভাইয়া বাইরে থাকে, উনি ফোনের মাধ্যমে যে স্যারের সাক্ষাৎকারগুলো মনে হয় দেখছে, ওনার হসপিটালের নামটা দেখছে, তো দেখে বলতেছে যে এখনই ওখানে নিয়ে যাও, তো ভাইয়া এখানে আসার ব্যবস্থা সবকিছু করে দিল, আমরা তো চিন্তা মনে জানতাম না, তো ভাইয়া ঠিকানা নিয়ে দিল, এখানে নিয়ে আসলাম, আসার পর স্যার দেখলো, দেখে কিছু টেস্ট করতে দিছে, টেস্টগুলো করার পর মার একটু সমস্যা ধরা পড়ছে, আপনার যে ঘাড়ের নার্ভ আর কোমরের নার্ভ ব্লক হয়ে গেছে নাকি চেপে গেছে, তো বলছে এখানে 15 দিনের মতো ভর্তি থাকতে,
ওনারা কিছু টেস্ট করাইছে, তারপরে হচ্ছে আপনার থেরাপি দিছে, মেডিসিন দিছে, ইঞ্জেকশন। 15 দিনের মতো আমরা এখানে আছি, এখন আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ। ওনাদের ব্যবহারও ভালো ছিল, ওনাদের সেবাও ভালো ছিল। সেবা ভালো না হলে তোমার শাশুড়ি এখন সুস্থ থাকতো না, অসুস্থই থাকতো। তারা মনে করেন আমি যদি যাই, অনেকে জানলো আমি আমি থাকতে, অনেকে ফোন দিছে যে কেমন, আমি বলছি যে ভালো। অনেকে আমার সাথে যোগাযোগ করিয়া আমার ট্রিটমেন্ট তারা ঠিক মতো যদি শোনে তো তারা আইসা চিকিৎসা করবো। হ্যাঁ, স্যারের সাথে যখন আমরা প্রথম দেখা করছি তখন স্যার তো দেখছে, দেখে বলছে যে মায়ের অবস্থা খুবই খারাপ। তো উনি 100% নিশ্চয়তা দিছে যে আমার মা ভালো হয়ে যাবে। তো সেই ভিত্তিতেই আমরা এখানে চিকিৎসাটা নিলাম, আল্লাহর রহমতে এখন ভালো। উনি ওনার কথা যেমন দিতে পেরেছে সেরকম চিকিৎসাটাও দিতে পেরেছে, এখন আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ আমার মা। স্যারের চিকিৎসা আল্লাহর রহমতে খুব খুশি হলাম। স্যার আসার ব্যবহার খুব ভালো। স্যার নিজে আমার গাড়ে হাতে ধরে দেখা ইয়া করছে, ব্যবহারে অনেক সন্তুষ্ট হইলাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।